আমন আগাম জাতে ধান কাটা মারাই শুরু হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। চলছে বিনা সাত বিনা সতেরো এর বেচা কেনাও। দিনাজপুরে গোপালগঞ্জ হাটে সকাল থেকে কৃষকরা বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে আসছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। গোপালগঞ্জ হাটে কিন্তু সকাল থেকেই ধান কেনা বেচা এখানে জমজমাট চলছে এবং কৃষকরা তাদের বিভিন্ন যানবাহনে করে এই হাটে তারা ধান নিয়ে আসছেন। তবে আমন কিন্তু পুরোপুরি এখানেও কাটামারাই শুরু হয়নি। যে ধানটি এই হাটে উঠছে এখন আগাম জাতের আমন ধান, যেটিকে বিনা সাত এবং বিনা সতেরো বলা হচ্ছে, এবং কৃষকরা যে দাম পাচ্ছেন এখানে আজকে যে বাজার সেটি দেখছি যে প্রতি মন তারা বিক্রি করছেন এখানে আপনার 1250 থেকে 1400 টাকা, বিনা সতেরো কিন্তু ওই দামে বিক্রি হচ্ছে। আগাম জাতের ধান ছাড়াও এই ধানে এই হাটে উঠেছে আপনার 28 এবং 29, যেটা বড়ো মৌসুমে যে ধান, সে ধানগুলো কিন্তু আপনার আজকের এই হাটে আমরা দেখছি। যারা কৃষকরা যেটা বলছেন যে তাদের হাতে কিন্তু যে আগের যে ধানগুলো সেগুলো নেই, 28-29 যে ধানগুলো আপনার বড় বড় ধান ব্যবসায়ীরা এখন নিয়ে আসছেন, আজকে 28 বিক্রি হচ্ছে প্রতি মন 1550 টাকা এবং ব্রি 29 সেটি 1450 টাকা। যেটি বলা হচ্ছে যে যেহেতু একটু দেরিতে করে এখানে আপনার রোপণ করা হয়, সে কারণে আমন ধান উঠতে পুরোপুরি আরও আপনার প্রায় 15 থেকে 20 দিনের সময় বলা হচ্ছে। এবার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে আগাম জাতের আমন যেটা আবাদ হয়েছে 37,700 হেক্টর জমিতে, আর পুরো আমন কিন্তু আবাদ হয়েছে 2,72,000 হেক্টর জমিতে। ধানের যে দাম সেটা কৃষকরা যেটা বলছেন, যে অভিযোগ তারা করেন যে যেহেতু সার কীটনাশক সের এবং সেচ এটার দাম কিন্তু আগের তুলনায় প্রতি বছরই কিন্তু বাড়ছে, সেই কারণে উৎপাদনের যে খরচ সেই খরচটা কিন্তু পুরোপুরি তারা পাচ্ছেন না। তারপরও আজকের যে বাজার দর সেটি অনেকে বলছেন যে মোটামুটি তাদের তারা ভালো দামই পাচ্ছেন, এই কারণে যে এই আগাম যাতে ধানটা উঠার পরেই তারা কিন্তু আরেকটি আপনার রবি ফসলের দিকে যাবেন, সেটি আলু থেকে শুরু করে ভুট্টা এবং শাক সবজি তারা লাগাবেন। তারা যেটা বলছেন যে এটা হলে তাদের মোটামুটি তারা আপনার পোষাবে। এবং দিনাজপুরে যেহেতু ধানের এই জেলা, তারা বারবার যে অভিযোগটি করেন যে সরকার যে দাম নির্ধারণ করেছেন সেটি কারণে তারা খুব যে একটা লাভবান হবে সেটা তারা বলছেন না। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে সর্বশেষ এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।